যদি ঝুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে। তো আমার রেসিপি হলো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে গ্যাসের চুলায় চিজ পিজা। তো কীভাবে আমি তৈরি করবো সেটা আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন এত সুন্দর একটা পিজা কীভাবে আমি তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন। তো প্রথমে আমি আটা গুলাই নিয়েছি। আপনার ময়দা হোক আর আটা হোক এটা গুলাই নেবেন। দুধ গুঁড়া দুধ 2 চামচ দিচ্ছি এখানে, আর 1 চামচ চিনি আর 1/2 চামচ ইস্ট দিয়ে আমি ময়দাটা গুলাই নিয়েছি। আর আপনাদের যদি ইস্ট না থাকে তাহলে আপনারা খাবার সোডা দিয়েও করতে পারেন। আর এখানে নিয়েছি কিছু মুরগির মাংস, একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি শুধু মাংসটাই। আর এখানে নিয়েছি 2 চামচ টক দই আর সয়া সস 2 চামচ আর গরম মশলা, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, দিয়ে আমি মাখাই নিয়েছি। তো এগুলো আমি মাখাই নিয়েছি, এই 10-15 মিনিটের মতো হবে। তো এখন এটা আমি রান্না করব আগে, তারপরে পিজাটা তৈরি করবো। তো প্রথমে চুলাটা কড়াই বসাই দিলাম, আর এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তো তেলটা অল্প করেই দিব, অতিরিক্ত দিব না। আর দিয়ে দিলাম 1টা তেজপাতা 2 ভাগ করে, তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি যে মাংসটা মেরিনেট করে রাখছিলাম মাংসটা দিয়ে দিব এই গরম তেলের ভিতরে। দিয়ে দিলাম, আর এই বাটির মশলাটা একটু আমি কাঁচায় এখানে দিয়ে দিব, আর একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাঝে মাঝে একটু আমি নেড়ে দিব, কারণ এটা আমি শুকনো শুকনো করে ফেলবো একদম। আর এই জলটার ভিতরেই সিদ্ধ হবে মাংসটা, আর বাড়িতে কোনো পানি দিতে হবে না। তো ঢাকনাটা ঢেকে দিলাম, মাঝে মাঝে নেড়ে দিব। তো দেখুন নেড়ে চেড়ে আমি এটা এইভাবে শুকিয়ে নিয়েছি, আর মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আমার ঘরে যা আছে তা দিয়ে আমি পিজাটা তৈরি করবো। তো তার জন্য আমি বেশি কিছু দিব না, অন্য অন্য সময় হইলে আমি দিতাম যে ক্যাপসিকাম দিতাম বা সাথে অন্য কিছু দিয়ে আমি এটা তৈরি করতাম। তো আজকে শুধু আমি নর্মালি করতেছি, ঘরে টমেটো ছিল একটু, অর্ধেক টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে 3টা কাঁচামরিচ 2টা পেঁয়াজ কেটে নিলাম। ওগুলো আপনারা চাইলে কাঁচাও উপর দিয়ে সাজিয়ে দিতে পারেন, আমি আর কাঁচাটা ওইভাবে সাজিয়ে দিব না। আমি গরম মাংসটার ভিতরে মাংসের চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, এই মাংসের ভিতরে এইগুলো দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে আমি রাখবো। তাইলে দেখা যাইতেছে কি যে একটু গরম ইয়ারের ভিতরে এইগুলো একটু নরম নরম হবে। তো আমি জালও করলাম না আবার একদম কাঁচাও দিলাম না, এরকমই রাখবো, ঠিক আছে? তো হয়ে গেছে, এখন আমি পিজা তৈরি করার জন্য চলে যাব। তো এই যে পিজা তৈরি করার জন্য যে আমি ময়দাটা আটাটা গুলিয়ে রাখছিলাম, এটা দেখেন ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। তো ইস্ট দিয়ে যদি আপনি মাখায় রাখেন তাহলে এরকমই হয়। আপনারা চাইলে আমি গুঁড়া দুধ দিয়ে আর পানি দিয়ে এটা করে নিচ্ছি, আপনারা চাইলে এটা তরল দুধ দিয়ে করতে পারেন। সেটা আমি হাত দিয়ে মাখাই নিব, হাতে একটু ময়দার গুঁড়ি নিয়ে মাখাই নিব। তো দেখুন এখানে আমি একটা ফ্রাই প্যান তাওয়া নিচ্ছি, আর এখানে যে হাত দিয়ে আমি চিপে চিপে এটা রুটির মতো করে নিছি। আপনারা চাইলে এটা বেলুন পেরি দিয়ে একটু বেলে নিতে পারেন। আর এই যে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিতে আসছি, আর না হয় কিন্তু এটা ফুলে যাবে। তো ছিদ্র ছিদ্র করে দিলে আর এটা তেমন একটা ফুলবে না। তো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরকম করে করে নিলাম। এখন এটা আমি চুলায় বসাই দিব, এটা ঢাকনা দিয়ে এটা চুলায় বসাই দিব। তো ঢাকনা দিয়ে চুলায় বসাই দিলাম, আর এটা 5 মিনিট আমি লো হিটে জাল করব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর, তুমি দেখতে পাচ্ছেন কীরকম হলো। আমি সাইড দিয়ে একটু তেল দিব, তো তেল দিয়ে আমি এটা একটু উল্টেই দিলাম, আর এটা আমি আবারও 5 মিনিট এই উল্টেই রাখবো, তারপরে আমি উঠাই নিব আবার। তো 5 মিনিট পর আবারও উপর সাইড উল্টে, তারপরে আমি যে মাংসটা
বুনাগুড়া রাখছিলাম, ওই মাংসগুলো দিয়ে দিলাম, মুরগির মাংসটা একটা পুর, মাংসের পুর, পুরটা দিয়ে দিলাম সরাইয়া। তো এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম বা অন্যান্য কিছু যেটা খুশি দিতে পারেন। আর দিয়ে দিব টমেটো সস, আপনারা চাইলে এখানে মেয়নিজও দিতে পারেন। আমি আজকে মেয়নিজটা দিতেছি না, বললাম না যে ঘরে যা আছে তার পিজাটা তৈরি করবো। অনেকদিন যাব কোনো রেসিপি দেওয়া হয় না, আর ছেলেরা বলতেছে আমি তোমার হাতে একটা নাস্তা তৈরি করে বিকেলবেলা। তো যেহেতু নাস্তা তৈরি করতেছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি শর্টকাটে। আর এটা হলো চিজ, ঘরে ছিল ডিপ ফ্রিজে রাখা যায় চিজ, সেই চিজটা আমি কিছুদিন আগে আনছিলাম, তো এটা কিছুটা ব্যবহার করা হয়েছে আর কিছুটা ছিল, তো আজকে আবার এই যে দিয়ে দিলাম। তো এইভাবে একটু চিজটা কেটে দিয়ে কেটে দিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো এখন একটা ডাকনা দিয়ে ডেকে আবারও আমি 5 মিনিট চুলাটা লো হিটে রাখবো, 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো। তো ফিরে আসলাম 5 মিনিট পর, তো দেখুন চিজটা গলে গেছে আর মাশাল্লাহ পিজাটাও খুব সুন্দর হয়েছে। পিজাটা খেতে কিন্তু অনেক মজা হয়, ওভেনে পিজা তৈরি করে যেরকম স্বাদ পাবেন, আপনি চুলায় তৈরি করে ওরকমই স্বাদ পাবেন ইনশাল্লাহ। আপনি করে দেখবেন আমার মতো করে, খুব সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয়। তো আমি প্রায় এগুলো করি। আমার আরেকটা রেসিপি আছে পিজার আমার চ্যানেলে, ওটাও ঘুরে দেখে আসতে পারেন আপনারা। আর আজকেও আবার করলাম, তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর একটা পিজা তৈরি হয়েছে। আপনারা ঘরে বাচ্চাদের পিঠা করে দিতে পারেন বা আপনারা বড়রাই নাস্তাটা করে খেতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি আর খুব সুস্বাদুও হয়। তো আমি এটা খেতে দেখাবো আপনাদেরকে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তো অবশ্যই একটা লাইক দিবেন। যদি ভালো লাগে লাইকটা দিতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে, একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। আর দেখতেই পাচ্ছেন আমি পিজাটা কেটে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার একজন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।